তোমার ক্ষমতার খুঁটি কতটুকু শক্ত তা জেনে শুনে আমি এই বস্তিতে এসেছি। আমি জানি তোমার খুঁটি ধরে টানাটানি করে আমার মতো অনেক অফিসার ট্রান্সফার হয়েছে বান্দরবন কিংবা পরপারে। তোমার এই আঁচলের চাবির গোছার সাথে গিট্ঠু দিয়ে অনেক শক্তি অনেক ক্ষমতা আটকে রেখেছো তা আমি ভালো করে জানি। কিন্তু আজ আমি তোমার এই ক্ষমতার গিট্ঠু কুচি কুচি করে কেটে ফেলবো। তুই কয় বান্ডিল হাড্ডি খাবি? 50,000, 1,00,000, 2,00,000। কিন্তু আমি কোন ছোটা কুত্তারে হাড্ডি খাওয়াই না। তুই জাগো দেখলে শেয়ার ছাইরা খাড়া বস শেরু দেশ, আমি ওই সব বড় বড় কুত্তার হাড্ডি খাওয়াই। হাতি ঘুরা গেল তাল হারা এই লম্বু করে কত জল তোরে আমি। ইন্সপেক্টর রানা, ইন্সপেক্টর রানা, ইন্সপেক্টর পুরো ইতিহাস ভুলে যান, এখন থেকে নতুন ইতিহাস লেখা হবে। শুনুন, মানুষ আর বলবে না পুলিশ সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে ঘুষ খেয়ে ছেড়ে দেয়। এখন থেকে পুলিশ সত্যিকারের সন্ত্রাসীদের স্পটে বিচার করবে, যেমন করেছি আমি। তাহলে বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের তাণ্ডব বন্ধ হবে না। ইন্সপেক্টর রানা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইন্সপেক্টর রানা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইন্সপেক্টর রানা, ইন্সপেক্টর রানা, এর এই অবস্থা কেন স্যার? সব তদন্ত করতে গিয়ে যতটুকু জেনেছি, এরা চাঁদাবাজি টাকা ভাগাভাগি করতে গিয়ে নিজেদের এই অবস্থা করেছে। পাবলিক ভাইরা স্যারকে বলুন। Yes, sir. Take action. Okay, sir.